পরিষদ একা নামে নাই গণ অধিকার পরিষদের সাথে আছে বাংলাদেশের 18 কোটি জনগণ আজকে আওয়ামী লীগ ব্যতীত এইখানে সমস্ত দলের অংশগ্রহণে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে এইখানে একটি দাবিতে আমাদের এই সমাবেশের আয়োজন করা হয়েছে দাবি মোদের একটাই এই সরকারের পদত্যাগ চাই নিরপেক্ষ সরকারের আন্দোলনে আমরা নির্বাচন চাই সরকারের যে মসনদ রয়েছে এই মসনদ অবৈধ মসনদ এখনই আমাদের সকল দল বল নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে একটি ধাক্কা দেওয়া প্রয়োজন যাই ধাক্কা আওয়ামী লীগের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে গণ অধিকার পরিষদ রাজনৈতিক পরিষদ গণমানুষের পরিষদ রাজপথ থেকে উঠে আসা পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ সেটা হলো এই সোনার বাংলা গড়ার কারিগর আর কেউ নয় এই আমাদের নুরুল হক নূর এই সোনার বাংলা গড়ার কারিগর আমি আজকে এই সমাবেশ থেকে ওনাকে এই পদবিটা দেওয়া হলো সোনার বাংলা গড়ার কারিগর আমাদের গণ অধিকার পরিষদের চারটা নীতি গণতন্ত্র অধিকার ন্যায় বিচার জাতিসত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই গণ অধিকার পরিষদ যে পথ চলা শুরু করেছে আবার আমার জনতা সারা বাংলাদেশে 18 কোটি মানুষকে নিয়ে আমরা সংগ্রাম করে এই এক দাবা এক দাবিতে এই সরকারকে পতন করে ছাড়বো ইনশাআল্লাহ আমাদের এবারে সংগ্রাম আমাদের এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমাদের এবারে সংগ্রাম গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম আমাদের এবারে সংগ্রাম আমাদেরকে রক্ষা করতে হবে গণতন্ত্র অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সাথীয় বন্ধুগণ আপনারা আছেন আমাদের সঙ্গে থাকবেন আর এই সোনার বাংলা গড়ার কারিগর নুরুল হক নূর ধন্যবাদ সবাইকে প্রিয় উপস্থিতদের পর্যায়ে বক্তব্য রাখবেন টাঙ্গাইল জেলার সদস্য সচিব মাহবুবুল ইসলাম মূল কারণ হচ্ছে সরকার আজকে আমরা এই সরকারের জন্য এক তরফে এক তরফ নিয়ে আজকে আমরা রাজপথে হাজির হয়েছি এই তরফকে এই তরফকে বাংলাদেশ সরকারকে বলতে চাই প্রবাসী যদি ভালো না থাকে আপনাদের যে আলামেতে থাকেন যে গাড়ি নিয়ে ঘুরবেন সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে বাংলাদেশের তরুণ সমাজকে বলতে চাই বাংলাদেশের সকল যুব সমাজকে বলতে চাই আপনারা দ্বিতীয় মুক্ত যুদ্ধ করার জন্য তৈরি আছেন তো আপনারা এই দেশের দেখছেন এমপি মন্ত্রী সচিব যারা আছে তাদের ছেলেরা কিন্তু বিদেশে কাজ করার জন্য যায় না কিন্তু আপনাদেরকে কাজ করার জন্য যেতে হয় কেন এটা তো ঠিক না আপনারা বাংলাদেশে চিকিৎসা করেন তারা কিন্তু দেশের বাইরে চিকিৎসা করার জন্য যায় বাংলাদেশের প্রত্যেকটা পাসপোর্ট অফিসে প্রত্যেকটা পাসপোর্ট অফিসে দুর্নীতি হচ্ছে আমরা বারবার সরকারকে বলছি এই দুর্নীতি বন্ধ করেন কিন্তু সরকারের কোনো খেয়াল নেই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রীকে বলতে চাই আপনি দেখবেন মাশাআল্লাহ নুরানি চেহারা কিন্তু আপনার ভিতরে কি শয়তান আল্লাহ পাক জানে আপনারা কিন্তু
রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কাজ করেন না পাশাপাশি আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছিলাম প্রবাসী যেন নিহত যারা প্রবাসী মারা যায় তাদেরকে সরকারি খরচে দেওয়া যায় সেটি নিয়ে আসে কিন্তু এতেই কোনো সরকারের কান কান করে না তারা তাই আমরা সরকারকে বলতে চাই সুরেশা সরকারকে বলতে চাই বিদায় হন বাংলাদেশের জনগণ জেগে ওঠার আগে আপনারা বিদায় হন কোনো অধিকার জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখবেন প্রবাসী অধিকার পরিষদের নেতা আশিরাবুদ্দিন ভাই সম্মানিত উপস্থিতির ভূমিকা দিব না তবে আজকে আপনারা কোন অধিকারের প্রতি যে আস্থা এবং ভালোবাসা দেখাইছেন আজকে স্পষ্টভাবে আমি ভুল করা ভালোবাসা নিয়ে কথা বলতে চাই আপনার প্রতিটা জেলার প্রতিটা ইউনিয়নের প্রতিটা গ্রামে এক একজন বিপিনু উপস্থিতি মাস্টার মাইন্ডের ছিল শুক্রের নজর গণ অধিকার পরিষদের প্রতি ছিল সে 10 তারিখের কানুন চলে সে সব হাও হয়ে গেছে এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন